মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। সকালে হাসপাতাল চত্বরে এই অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র রমজান আলী। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আরশাদুল্লাহ। মেডিকেল কলেজটি মানিকগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত না থাকলেও পৌরসভার তত্ত্বাবধানে আজ থেকে গৃহস্থালী বর্জ্য অপসারণ ও মশক নিধনের নিয়মিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পৌর মেয়র।